الله أكبر الله أكبر. মোহাম্মদ ইয়াসিন হাসান শাকিল জানতে চেয়েছেন পরপুরুষকে কি কোনো মেয়ে আগে সালাম দিতে পারবে, মেয়ে সালাম দেওয়া নিয়ে মতো পার্থক্য আছে। সৌদি আরবের বিন বাজ রহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন, তারা বলেছেন আল্লাহর বরকতে কোরআনে কারিমে মেয়েদের সম্পর্কে বলেছেন ওয়াকুলনা কাউলাম মারুফা, মেয়েদেরকে আল্লাহ বলেছেন তোমরা বলবে সাধারণ কথা বলবে। সালাম এটা অসাধারণ কথার মধ্যে, অসাধারণ বা অস্বাভাবিক কথা না, এটা বলতে পারবে, তবে তার কণ্ঠকে অতিরিক্ত কোমল করে বা কণ্ঠের ভিতরে মিষ্টতা এনে বলবেন না, বরং সাধারণ স্বাভাবিকভাবে বলতে পারেন। যদিও অন্যান্য ওলামায়ে কেরাম বলেছেন ফিতনার আশঙ্কা থাকলে মেয়েরা সালাম দেয়া জায়েজ নাই অপর পুরুষকে, এবং এই মতটি অধিগ্রহণযোগ্য, বিশেষ করে আজকের যে ফিতনার যুগ যেখানে মেয়েদের ভয়েস শুনেও মানুষ বাজে চিন্তা করে এবং বাজে কল্পনা করে, যার কারণে সেখান থেকে মানুষ আস্তে আস্তে জেনার দিকে ধাবিত হয়ে যায় এবং এক প্রকার জেনা লিপ্ত হয়, মনে মনের জেনা জেনের সাথে লিপ্ত হয়ে যায়, যার কারণে এটাও অ্যাভয়েড করা উচিত। আর যদি বয়স্কা মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, সেটা জায়েজ হবে অবশ্যই।